from everybody. অবশেষে সমস্ত রিউমার্সকে সত্য করে দিয়ে এনএক্সটিতে রিটার্ন করলেন সামোয়া জো। কেমন হলো সামোয়া জোয়ের রিটার্ন, কোন ভূমিকায় থাকবেন তিনি, আর কি ঘটলো আজকের এনএক্সটির প্রথম পর্যায়ে? দেখুন, সর্বপ্রথমে WWE থেকে রিলিজ করে দেওয়া হয়েছিল সামোয়া জোকে রেসেলমেনিয়া পেপার ভিউয়ের পরে। বিশেষ করে রেসেলমেনিয়া পেপার ভিউতে সামোয়া জোকে আমরা বেশ ভালোই কমেন্ট্রি করতে দেখেছিলাম। তবে সকলকে সারপ্রাইজ দিয়ে WWE ম্যানেজমেন্ট সামোয়া জোকে WWE থেকে বের করে দিয়েছিলেন। তবে বর্তমান সময়ে সামোয়া জোকে WWE এজন্যই ঢোকানো হয়েছে, কেননা ট্রিপল এইচ খুব পছন্দ করতেন সামোয়া জোকে। এছাড়াও সামোয়া জো ইনজুর থাকলেও সামোয়া জোয়ের যে মাইক স্কিলটি রয়েছেন সেইগুলো WWE ম্যানেজমেন্ট খুব পছন্দ করেন। বিশেষ করে বর্তমান সময়ে WWE সামোয়া জোকে এজন্যই আনা হয়েছে, যতদিন পর্যন্ত তিনি ইনজুরি থাকবেন ততদিন পর্যন্ত তিনি জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করবেন। তবে তিনি ইনজুরি থেকে যখনই ফিট হবেন তখনই তিনি ব্যাক করবেন। আজকের এনএক্সটির শো এর শুরুতেই এনএক্সটির জেনারেল ম্যানেজার উইলিয়াম রিগেল এসেছিলেন এবং সেখানে এসে তিনি GM অর্থাৎ জেনারেল ম্যানেজার পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন এবং সেইখানে সামোয়া জোকে জেনারেল ম্যানেজার হিসেবে বানানোর পরিকল্পনা করেন। তবে তার আগে সেখানে এনএক্সটি চ্যাম্পিয়ন ক্যারিয়ান কর্স এসেছিল সেখানে সামোয়া জোকে কিছুটা প্রমোট করবার জন্য। এখানে প্রমোট করার কিছুই নেই, তবে প্রথমিক পর্যায়ে সকল দর্শকদের অ্যাটেনশন নিয়ে আসার জন্য সেখানে ক্যারিয়ান কর্সকে আনা হয়েছিল। এনএক্সটির জেনারেল ম্যানেজার উইলিয়াম রিগেল তিনি সেখানে এসে ঘোষণা দেন যে তিনি সেখান থেকে জেনারেল ম্যানেজারের পদ থেকে সরে যাবেন এবং সেখানে সামোয়া জোকে জেনারেল ম্যানেজার বানানোর পরিকল্পনা করছেন। তবে সামোয়া জো সেখানে তিনি ডিরেক্টলি সেই বিষয়টিকে রিজেক্ট করে দিয়েছেন। তখন হয়তো বা আমরা ভাবছিলাম তাহলে কি সামোয়া জো রেসলিংয়ে ফিরবেন ডিরেক্টলি, তবে না, পরবর্তীতে সামোয়া জো তিনি সেইখানে প্রোমো কাট করেন। সেখানে তিনি বলেন যে তিনি অথরিটি ফিগার হিসেবে এনএক্সটিতে কাজ করবেন, অর্থাৎ উইলিয়াম রিগেল তিনি তো জেনারেল ম্যানেজার থাকবেন, তার পাশাপাশি তাকে হেল্প করবেন সামোয়া জো এবং তার সাথে এনএক্সটির সকল কাজ সামলাবেন তিনি। আর এই বিষয়টিও মেনে নিয়েছেন উইলিয়াম রিগেল এবং সেখানে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে সামোয়া জোকে। বিশেষ করে প্রথম শর্তটি হচ্ছে তিনি কখনও কম্পিটিটর হতে পারবেন না এবং কখনও কোনো রেসলারের গায়ে তিনি হাত তুলতে পারবেন না যখন পর্যন্ত কেউ তাকে পরিচিত করেন। অর্থাৎ আজকের এনএক্সটিতে ঘটে যাওয়া সমস্ত বিষয়গুলোর দিকে লক্ষ্য করলে একেবারে ক্লিয়ারলি বোঝা যায় যে সামোয়া জো বর্তমান সময়ে জেনারেল ম্যানেজারের সাথে অ্যাথরিটি ফিগারে কাজ করবেন এনএক্সটিতে এবং তিনি যখন মেডিকেলি ক্লিয়ার হবেন বা ফিট হবেন ঠিক সেই সময়েই হয়তোবা এনএক্সটি চ্যাম্পিয়নশিপের জন্য তিনি ফিউড দিতে পারেন। অর্থাৎ বোঝা যাচ্ছে সামোয়া জো এনএক্সটিতে অনেক বড় পর্যায়ে থাকবেন, এই বিষয়টি একেবারে ক্লিয়ার। তো সামোয়া জো আবারও WWE ব্যাক করেছেন, এটা দেখে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।